যদি কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে কোরআন কারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে আমরা জায়েজ মনে করি বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু ওলামা একরাম তাবিজ ঝোলানোকে জায়েজ প্রমাণ করছে বা জায়েজ হিসেবে তারা প্রচার করছে বিপদ থেকে মুক্ত করবে এই বিশ্বাস নিয়ে যদি কেউ তাবিজ পরে তাহলে এই তাবিজ শিরকে আকবার হয়ে যাবে বড় শিরিক তাদের মুখ দিয়ে এতটুকু কথা বের হচ্ছে না যেটা আল্লাহ রাসুল সাহা সাহাবাহ ইকরাম থেকে প্রমাণিত নয় তারা তাবিজ ঝোলাননি অতএব তাবিজ ঝোলানো যাবে না কেন বলছেন না কারণ তাবিজ ঝোলানো একটি ব্যবসা যে ব্যবসাটা হুজুর রায় করে থাকে এই তাবিজ ব্যবসা চলছে আমাদের ইসলামের নামে অথচ এটা স্পষ্ট শিরিক আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা বাংলাদেশের বহু সংখ্যক মানুষ বিভিন্ন কারণে শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি শরীরে তাবিজ ঝুলানোকে ইসলামের শরীর কতটুকু সাপোর্ট করে এই বিষয় নিয়ে আপনাদের সামনে দালিলিক কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আমরা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের মানুষ বিভিন্ন কারণে শরীরের তাবিজ ঝুলিয়ে থাকি আমরা যখন কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হই রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শরীরের তাবিজ ঝুলিয়ে দেই কেউ কাউকে বিয়ে করতে চাই সে আমাকে পছন্দ করছে না হজুরের কাছে গেলাম হজুর তাবিজ লিখে দিল বলে দিল এটা ঝুলিয়ে রাখবেন তাহলেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে কেউ কোর্টে মামলায় লড়ছেন সেই মামলায় জিততে পারছেন না হুজুরের কাছে গেলেন হুজুর বলে দিল যে এই তাবিজ ঝুলিয়ে রাখবেন শরীরে তাহলে মামলায় জিততে পারবেন এইভাবে বিভিন্ন এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা থেকে তাবিজ আপনাকে উপকার দিতে পারবে না এমনটু নয় সকল বিষয়ে তাবিজ দিলেই সমাধান এমন কি দুঃখের বিষয় হলো আমাদের দেশে অনেক জায়গা দেখা যায় যে টিভির সামনে বসলেও তাবিজের অ্যাড আসে যে তাবিজ ঝুলালে সব সমস্যা সমাধান সম্মানিত উপস্থিতি আমরা বিবেকবান মানুষ কোরআন হাদিস তো যাচাই করব সাথে সাথে বিবেক দিয়েও যাচাই করতে হবে ইসলামী শরিয়াত তাবিদ ঝোলানোকে শির্ক বলে আখ্যায়িত করেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামি মাতান ফাকদ আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরিক করলো রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামি মাতান ফেলা আতাম্মাল্লাহু লাহু যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো আল্লাহ তালা তার মনোবাসনা পূর্ণ করবেন না লাহু আর যে ব্যক্তি শরীরে করি জাতীয় বা ঝিনুক জাতীয় কিছু ঝুলিয়ে দিবে আল্লাহ তালা তার মঙ্গল করবেন না একদা রাসুল্লাহ সাল আলিফ সাল্লামের কাছে জন ব্যক্তির একটি দল আসলেন দশ সদস্য বিশিষ্ট একদল সাহাবি রসুল সাল্লি সাল্লামের কাছে আসলেন বায়াত করার জন্য রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম ওই দশজন ব্যক্তির মধ্যে নয় জনকে ব্যায়াত করালেন আর একজনকে করালেন না যে নয়জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করালেন সেই নয়জন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ tis'ata ওয়া তারাকতা হাযা আপনি আমাদের নয়জনকে বায়াত করালেন কিন্তু একজনকে ছেড়ে দিলেন কেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন ইন্ন আলাইহি তামিমাতান তার শরীরে একটি তাবিজ রয়েছে খালা ইয়াদাহু অতপর তিনি তার হাত তার শরীরে ঢুকালেন আহা অতপর তার ওই তাবিজটি কেটে ফেললেন ও বাহু এবং তাকেও করালেন আশরাকা এবং তিনি বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরিক করল রাসুল সাল আলী ওয়াসাল্লাম শরীরে একটি তাবিজ থাকার কারণে বায়াত পর্যন্ত করার নেই রাসুল সাল সাল্লাম তো এটা মনে করতে পারতেন যে একজন বায়াত করার জন্য আসলো ইসলাম কবুল করার জন্য আসলো আমি তাকে আগে বায়াত করিয়ে নি তারপরে তার তাবিজটি কেটে ফেলবো এটা রাসুল সাল মনে করেননি কেন কারণ তাবিজ ঝোলানো শিরিক শিরিকের সাথে কোনো আপোষ চলে না এই আগে শিরিক ত্যাগ করেছেন আগে শিরিক মুক্ত করেছেন ওই ব্যক্তিকে তারপরেই তাকে ব্যছে করিয়েছেন সম্মানিত উপস্থিতি এখান থেকে শিরকের ভয়াবহতা বুঝতে হবে আমাদের শিরকের সাথে কোনো আপোষ চলে না রাসুল সাহা সালাম কখনোই শিরকের সাথে আপোষ করেননি একদা রাসুল সাল আলী ওয়াসাল্লাম একজনের হাতে তামার বালা দেখলেন রাসুল সাহসাল জিজ্ঞেস করলেন এই তোমার হাত এটা কি তিনি বললেন যে এটা দুর্বলতা দূর করার জন্য দেওয়া হয়েছে বললেন তোমার দুর্বলতাকে আরো বাড়িয়ে দিবে তারপর তিনি খুলে ফেললেন বলেন তুমি যদি ওইটা সহকারে মৃত্যুবরণ করো তাহলে তোমার পরিণাম হলো জাহান্না বিশিষ্ট সাহাবি হাইবনুল ইয়ামান রাজি আল্লাহ তিনি দেখলেন একজন ব্যক্তি জ্বরের কারণে হাতে সোতা বেঁধেছে বা তার শরীরে সুতা বেঁধেছে সোতাতে ফুঁক দিয়ে সে সোতা বেঁধে দিয়েছে হোজায় ফাহবনুল্লা ইয়মান রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন তোমার হাতে ওটা কি লোকটি বলল আমার জ্বরের কারণে এটা ঝাড়ফুকৃত একটি সোতা যেটা বেঁধে দেওয়া হয়েছে হোজায় ফাহবনুলিয়ান ইয়ামান রাজি আল্লাহ তালানহু। সেটা ছেড়ে ফেললেন তিনি রাখেননি ছেড়ে ফেলে আল্লাহ একটা আয়াত করলেন তাদের অধিকাংশই ইমান আনা সত্ত্বেও মুশরিক এই আয়াত তেলওয়াত করলেন এই আয়াত তেলওয়াত করার মাধ্যমে হেজাই ফাইবুল ইমান রাজি আল্লাহ প্রমাণ করে দিলেন এই সমস্ত ঝাড়ফুকৃত সোতা শরীরে বাধা নিঃসন্দেহে শির্কের অন্তর্ভুক্ত ইমানদার হওয়া সত্ত্বেও এই সোতা বা তাবিজ বিভিন্ন কিছু ঝোলানোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে মুসলিমরা একথা আবদুল্লাহ তার স্ত্রী জ্বর আক্রান্ত হলেন আব্দুল্লাবিনাজি আল্লাহ এর স্ত্রী আক্রান্ত হলে তিনি ঝাড়ফুকৃত একটি সোতা তার শরীরে বেঁধে দিলেন মনে করলেন এই সোতা তার জ্বরকে ভালো করে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমার হাতে ওটা কি তোমার শরীরে ওটা কি বাধা আছে আবদুল্লাবিনাজি আল্লাহ তালুর স্ত্রী বললেন এটা জ্বরের কারণে ঝাড়ফুঁক করে সোতাটা বেঁধে দেওয়া হয়েছে আবদুল্লাহ ইনামাজ সহদ রাদি আল্লাহ তা সাথে সাথে ওই সোতা ছেড়ে ফেললেন এবং বললেন ইন আলা আইবনস আলাহুদ্দিন আগ্নি ওয়ানি শিরকে নিশ্চয়ই আব্দুল্লাহ ইনামাস আহুদের পরিবার শরিক থেকে মুক্ত শেরিক থেকে অনেক দূরে তখন এই শিরিক করবে না অতএব আমরা যারা শরীরে তাবিজ ঝোলাই তাবিজ ঝুলানো নিঃসন্দেহে শির্কের অন্তর্ভুক্ত সেই তাবিজ যার যার দ্বারাই তৈরি হোক না কেন অনেকেই বলি যে তাবিজ যদি কোরআন দ্বারা হয় কোরআনের কোনো আয়াত কোরআনের কোনো সোরা যদি লিখে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয় সেটা ঝুলানো হয় তাহলে সমস্যাটা কোন জায়গায় কারণ কোরআনকে তো আল্লাহ শেফা বলেছেন কোরআন শেফা অতএব ঝুলিয়ে দিলে সমস্যাটা কি আমি বলবো কোরআন অবশ্যই শেফা রাসূল সালা আলি করলাম কোরআন দ্বারা ঝাড়ফুক করেছেন সোরাফ দ্বারা ঝাড়ফুক করা হয়েছে পোলা আউদ্দু বেরবুল ফালা কোলা আউল্দু রব্বিন্দ নাস দ্বারা ঝাড়ফুক করা হয়েছে এটা পড়ার মাধ্যমে শেফা আসবে কিন্তু ঝোলানোর মাধ্যমে নয় রাসুল সাল্লাম সাহাবা একরাম কেউ কখনো কোরআনকে শরীরে ঝোলাননি তাবিজ হিসাবে তারা কোরআন তেলাত করেছেন কোরআন পড়ে ফুঁক দিয়েছেন কিন্তু কোরআন ঝোলাননি বলবেন যে সমস্যার কোন জায়গায় দেখুন আমি বলবো ধরেন আপনার রোগ হয়েছে আপনার জ্বর হয়েছে ঔষধ হলো আপনার প্যারাসিটামল ডাক্তার ডক্টরের কাছে গেলেন আপনার প্রেসক্রিপশন লিখলেন যে প্যারাসিটামল বা কোনো অ্যান্টিবায়োটিক লিখলেন আপনি সেই ওষুধটি বাজার থেকে কিনলেন কিনে নিয়ে এসে আপনি যদি সেটা নিজে না খেয়ে শরীরে ঝুলিয়ে রাখেন যে এটা তো শেফা এটা তো ওষুধ আমি খাব না ঝুলিয়ে রাখব তাহলে এটা কি শেফা হবে তাহলে কোনো ফায়দা হবে কি কোনো ফায়দা হবে না তাহলে কি কখন ফায়দা হবে যখন আমি ওই ওই ঔষধটা খাবো এমন কিছু মলম আছে যে মলম যদি হয় তাহলে মলম লাগাইলে ভালো হয় আমি যদি মলমটা শরীরে না মেখে মলমটা নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিই কোনো কাজ হবে বা আমি মলমটা যদি শরীরে না মেখে খেয়ে ফেলি কাজ হবে যেই ঔষধ যেভাবে প্রয়োগ করলে শেফা আসবে সেই ঔষধ সেভাবে প্রয়োগ করতে হবে তাহলে আপনি আসল আরোগ্য লাভ করবেন কোরআন অবশ্যই শেফা কিন্তু কোরআন পড়লে শেফা কোরআন ঝোলানো নয় ঝুলিয়ে রাখলে যদি মনে করেন শেফা তাহলে সেটা সঠিক হবে না যদি সেটা শেফাই হতো রসুল সাহা সাল্লাম তাবে আইন এজাম তারা করতেন করেননি আমরা অনেকে একটা দলিল পেশ করি যেটা আবুদাবুদে এসেছে

যে আমরি আবদুল্লাবিনী আমি আল্লাহ আনহু তিনি তার সন্তানদের মধ্যে যারা বড় তাদেরকে এটা মুখস্থ করা আর যারা ছোট না তাদের লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন তো আবদুল্লাবনী আমরেবুল আস আল্লাহ আনহু তিনি ঝুলিয়ে দিতেন তার সন্তানদের শরীরে অতএব যদি শিশু হয় তাহলে শিশুদের শরীরে তাবিজ ঝুলানো যাবে কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি প্রথমত বলবো আনহু যেটা করেছেন যে বর্ণনাটি এসেছে এই বর্ণনাটির প্রথমত সহি নয় এটা ওয়াইফ ওয়াইফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করা সঠিক নয় দ্বিতীয়ত বলবো এটা একজনের আমল যদি সহি ধরে নেওয়া হয় তাহলে আমল হলো একজনের সকল সাহাবাহিক গ্রাম এটাকে অপছন্দ করতেন এবং ঘৃণা করতেন শরীরে কোনো কিছু ঝোলানোকে অতএব ঘৃণাই করতে হবে একজনের কোনো আমল সেটা প্রমাণিত হলেও রাসূল সাল্লাম সাহাবাই রামের আমলের যদি বিপরীত হয়ে যায় তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে আর যেহেতু এটা রাসূল সাহসাল্লাম এর বক্তব্য সাহাবাই গ্রামের বক্তব্য সাহাবাই গ্রামের আমল থেকে পৃথক অতএব এই রয় একটি মুন্কার তো এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না তৃতীয়ত বলবো যে কোরআন যে আপনি আয়াত লিখে দিলেন তাবিজের মধ্যে ঢুকিয়ে দিলেন এই তাবিজ সে পড়লো তাবিজ নিয়েই সে বাথরুমে প্রবেশ করলো টয়লেটে প্রবেশ করলো তার প্রয়োজন পূরণ করলো অথচ তার বুকে কোরআন তার গলাতে কোরআন ঝুলানো আছে আচ্ছা বলেন তো একটু বিবেক দিয়ে চিন্তা করে এটা কতটুকু হতে পারে এটা কি জায়েজ হতে পারে কখনোই নয় ফতোয়া দিবেন আজকে বর্তমান বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু ওলামায় তাবিদ তাবিজ ঝোলানোকে জায়েজ প্রমাণ করছে বা জায়েজ হিসেবে তারা প্রচার করছে নাওয়াজ তাদের মুখ দিয়ে এতটুকু কথা বের হচ্ছে না যেটা আল্লাহ রাসুল সাহা সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয় তারা তাবিজ ঝোলাননি অতএব তাবিজ ঝোলানো যাবে না কেন বলছেন না কারণ তাবিজ ঝোলানো একটি ব্যবসা যে ব্যবসাটা হুজুর রায় করে থাকে হুজুরদের এইগুলো হলো ব্যবসা যদি সঠিক হাদিসগুলো বলে দেওয়া হয় তাহলে হুজুরদের ব্যবসা তো নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলো বলা হচ্ছে না ব্যবসা হিসাবে এই তাবিজ ব্যবসা চলছে আমাদের ইসলামের নামে অথচ থেকে বাঁচতে হবে আমাদেরকে শুধু তাবিজ নয় শরীরে কোনো কিছুই ঝুলানো যাবে না রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আন অসুস্থতা দূর করার জন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য শরীরে যা কিছুই ঝুলানো হোক না কেন তাকে সে জিনিসের কাছেই সপোর্দ করে দেওয়া হবে অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তালার জিম্মাদারি উঠে যাবে গাছের শিকড় পিসে খান সমস্যা নেই গাছের ছাল পিষে খান সমস্যা নেই কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন না ঝুলানো যাবে না ঝুলালে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে এই তাবিজ ঝুলানোটা কোনো সময় সিরকে আকবার হয় কোনো সময় সিরকে আসগার হয় কেউ যদি মনে করে তাবিজ পড়লেই সে তাবিজের মাধ্যমে উপকৃত হবে তাবিজ তাকে বিপদ থেকে মুক্ত করবে এই বিশ্বাস নিয়ে যদি কেউ তাবিজ পরে তাহলে এই তাবিজ সিরকে আকবার হয়ে যাবে বড় শিরিক শিরকে আকবার হুকুম হলো ইহরিজম মিনাল মিল্লা তা ইসলাম থেকে মানুষকে বের করে দিবে। আর যদি কেউ এই নিয়তে পড়ে যে তাবিজ পরি আল্লাহ দান করবে বা আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে তাবিজ একটা মাধ্যম হতে পারে পরে পড়লে হতে পারে যে এই বিপদ থেকে মুক্ত পাব এই বিপদ থেকে মুক্তি পাব তাহলে এই তাবিজ পরাটি শিরকে আসগার হিসেবে পরিগণিত হবে শিরকে আসগার যদিও এর নাম ছোট পাপ নয় শিরকে আসগার কাবিরা গুনার চাই চাইতে বড় পাপ এমনিতে অন্যান্য চাইতে বড় অতএব সাবধান থাকতে হবে এই তাবিজ থেকে পড়া এবং কারো শরীরে যদি তাবিজ দেখা যায় ঝোলানো আমাদেরকে তাদের বুঝাইতে হবে তাবিজ কেটে ফেলার চেষ্টা করতে হবে জোর করে নয় তাকে ইসলামের বিধানটি বুঝিয়ে দিতে হবে ইসলাম যেটা তাবিজকে সাপোর্ট করে না সেটা বুঝিয়ে তার শরীর থেকে তাবিজটি কেটে ফেলতে হবে আপনার পরিবারের কোনো সদস্যের শরীরে যদি তাবিজ ঝুলানো থাকে বা কোনো কিছু ঝোলানো থাকে সেটা দূর করতে হবে কেটে ফেলতে হবে ইবনু জুবায়ের রাহমা তিনি বলছেন মান কাত তামিমাতান আন ইনসান যে ব্যক্তি কোন মানুষের শরীর থেকে তাবিজ কেটে ফেলে কা কানাকা আইদলে রাকাবাতিন তাহলে সে একজন দাস মুক্ত করার সমান নাকি পাবে কারো শরীর থেকে যদি একটি তাবিজ কেউ কাটতে পারেন তাহলে একজন দাস মুক্ত করলে যত নাকি হয় তত নাকি পাওয়া যায় সম্মানিত উপস্থিতি তাই আসুন তাবিজ থেকে দূরে থাকি ওষুধ আল্লাহ রাসুলাম খেতে বলেছেন রাসুল সাহা বলছেন দুনিয়াতে আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি ঔষধ আমরা শরীরে ঝোলাবো না শরীরে ঝোলালে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে শিরিখ পৃথিবীর সবচাইতে বড় পাপ আল্লাহ তালা বলছেন ইন্না আলা জুলমুন আজিম শির হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ অতএব এই শিরকের মতো পাপ থেকে আমাদের বাঁচতে হবে আমাদের সতর্ক থাকতে হবে ওই সমস্ত মাজার থেকে যে সমস্ত মাজারে তাবিজ ব্যবসা করা হয় দাদা হুজুরের তাবিজ যত রোগ আছে সব কিছুর তাবিজ দেওয়া হচ্ছে যত বিপদ আছে আপনার মন যা চাইবে তাবিজ দিলেই হয়ে যাবে এমন একটা বিষয় দুঃখের বিষয় হল সেই সমস্ত মাজারের থেকে কিছু বইও বের হয়েছে তাবিজের বই সেখানে দেখা যায় যে কারুন হামান ফেরাউন সবারও সিলা দেওয়া হচ্ছে আস্তাক ফেরুল্লাহ অথচ তারা নিজেদেরকে হকানি বলে দাবি করছে আল্লাহ তালা এদেরকে হেদায়ত করুন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের খুব সতর্ক হওয়া উচিত খুব সাবধান হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সঠিক ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন তাবিজের মতো এই শিরকি আমল থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন মুক্তি দান করুন আমরা এই তাবিজ অন্যের শরীর থেকে কেটে ফেলে একটা দাসমুক্ত করতে যেন আমরা পারি মুক্ত করার সাব হাসিল করতে পারি তৌফিক দান করুন আমিন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি কবলি হাজা ও আস্তাক ফিরুল্লাহলি ওয়ালাকুমি মুসলিমিন মুসলিমিনস্তাক ফিরু ইন্না গাফুর রাহিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ